আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর আশিস রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা যাতে দক্ষ, অভিজ্ঞ এবং আদর্শ ছাত্র হিসেবে গড়ে উঠতে পারো, এজন্য আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাকে শেয়ার করে তোমাদের এই দক্ষ জনসম্পদে পরিণত করার আশাবাদ ব্যক্ত করে টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। কারিগরি শিক্ষা নিলে কর্মসংস্থানের সুযোগ মিলে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেনারেল ইলেকট্রিক্স এর ভাষাশাস্ত্রের স্বাগতম বিংশ অধ্যায় নবম শ্রেণী। মৌলিক গেট নিয়ে আজকে আলোচনা করব। চিত্রগুলো দেখো, আমরা আগে যে চিত্রটা দেখলাম এটা একটা অ্যান্ড গেটের প্রতীক। এর ইনপুটে দুইটি লেগ দেখা আছে, আউটপুটে একটি, এর একাধিক আরো ইনপুট হতে পারে, তিন লেগ বিশিষ্ট হতে পারে, চার লেগ হতে পারে, পাঁচ লেগ হতে পারে, এইভাবে অনেকগুলো লেগও হতে পারে। বেসিক হলো এখানে দুইটা লেগ দেখানো হয়েছে, এটাকে আমরা এ বি এবং এটাকে ওয়াই ধরতে পারি অথবা অন্য কোনো সংখ্যা আমরা ধরতে পারি। অ্যান্ড গেটের এই যে প্রতীকটি, এখানে আমরা আউটপুটটাকে জেড ধরছি, ইনপুট একটার নাম দিয়েছি এ, আরেকটার নাম হলো বি, আর এটা ট্রুথ টেবিল হলো, প্রথমে লেখো এ ইনপুট, বি ইনপুট, জেড হলো আউটপুট। তাহলে আমরা লেখার নিয়ম হচ্ছে আমরা দুইটা জিরো দুইটা ওয়ান লিখবো, তারপরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তো যখন এই জিরো জিরো হবে তখন আউটপুট হবে এখানে জিরো, আবার জিরো ওয়ান যখন হবে তখন আউটপুট হবে জিরো, ওয়ান জিরো যদি হয় তাহলে আউটপুট হবে জিরো, দুটো যখন ওয়ান ওয়ান হবে তখন আউটপুট হবে ওয়ান। অর্থাৎ এই ট্রুথ টেবিলটা এ ইন্টু বি ইজ ইকুয়াল টু জেড বা ওয়াই আমরা ধরতে পারি, অর্থাৎ গুণের নিয়মে এইটা আমরা আউটপুটটা পেয়ে থাকি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, তমাম? আমরা যদি একটা সার্কিটের সাথে তুলনা করি, তো এখানে ব্যাটারি দেওয়া আছে, এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এই দুইটা সুইচ যদি আমরা অন করি তাহলে এই এলইডিটা জ্বলবে, আর দুইটা সুইচ অফ আছে তাহলে এলইডিটা জ্বলবে না, যে কোনো একটা অফ থাকলে এলইডি জ্বলবে না, যখন দুইটা সুইচ এখানে দেওয়া হবে তখনই এলইডিটা জ্বলবে। এইভাবে আমরা সার্কিটের মাধ্যমে আমরা অ্যান্ড গেটটা এইভাবে দেখতে পাই। এবারে চিত্র আমরা দেখতেছি যে এটা একটু বাঁকা, এটা হচ্ছে অর গেট, অর গেটের প্রতীক। অর গেটের একাধিক ইনপুট থাকতে পারে, আমরা এখানে দুইটি ইনপুট দেখাইছি, একটা আউটপুট, আউটপুটটাকে আমরা ওয়াই ধরতে পারি অথবা অন্য জেডও ধরতে পারি। আর এই এটা আরেকটা গেট দেখা যাচ্ছে, এটা আছে নট গেট। এই মৌলিক গেট হলো তিনটি, অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। অর গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখবো এবং প্রতিচ্ছন্ন আমরা দেখলাম যে এটার ইনপুট দুইটা দেখানো হয়েছে, আরো অধিক ইনপুট আলাদা হতে পারে। তো এ একটা ইনপুট, বি একটা হচ্ছে আর একটা ইনপুট, এবং জেড হচ্ছে আউটপুট। তো দেখা যাচ্ছে যে ট্রুথ টেবিলের মধ্যে আমরা ওইভাবে লিখবো দুইটা জিরো দুইটা ওয়ান, বির মধ্যে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। যখন দুইটা ইনপুটে জিরো হয় তখন জেড ইকুয়াল টু জিরো হবে, যদি যে কোনো একটা ইনপুট যদি হাই হয়ে যায় তাহলে আউটপুট এখানে হাই হবে, অর্থাৎ এ জিরো বি ওয়ান, তাহলে আউটপুট দেখা যাচ্ছে জেড হচ্ছে ওয়ান। আবার দেখা যাচ্ছে যে এ ওয়ান বি জিরো, তাহলেও জেড আউটপুট হচ্ছে ওয়ান অথবা হাই। আর যখন এ হাই বি হাই, অর্থাৎ এ ওয়ান এবং বি ওয়ান হয়, তখনও আউটপুট এখানে হাই হবে বা ওয়ান হবে। তো আমরা লক্ষ্য করছি যে এখানে এই ট্রুথ টেবিলটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু জেড বলতে পারি, অর্থাৎ যোগের নিয়ম পালন করে চলতেছে। তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই।
আর এটা হচ্ছে নট গেট। এই নট গেটটা এখানে দেখা যাচ্ছে যে ইনপুট হচ্ছে এ, আউটপুট হলো জেড। তো এখানে যদি ইনপুট একটা আমরা লিখবো উঠে উঠে যে এ টা জিরো আর একটা হচ্ছে ওয়ান, তো এখানে এ যদি জিরো হয় তাহলে জেড আউটপুট হবে হাই অথবা ওয়ান, আবার এ যদি ওয়ান হয় বা হাই হয় তাহলে আউটপুট হবে জিরো অথবা অফ। কেমন আমরা এটা নট গেট সম্পর্কে জানতে পারি। এই শিখন ফল এই পাঠ শেষে ছাত্রছাত্রীরা লজিক গেট কি বলতে পারবে, লজিক গেটের প্রকারভেদ তৈরি করতে পারবে, মৌলিক লজিক গেট কি বলতে পারবে, অ্যান্ড গেটের বর্ণনা করতে পারবে, অর গেটের বর্ণনা করতে পারবে, নট গেট বর্ণনা করতে পারবে। এখন আমরা দেখব যে মৌলিক লজিক গেট কি এবং কতগুলো আছে এই গেটগুলো। যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। লজিক গেটের প্রকারভেদ দেখানো হলো। এই লজিক গেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট। আবার যৌগিক গেট যেটা, যৌগিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সার্বজনীন গেট আর একটা হলো বিশেষ গেট। তো সার্বজনীন গেট যেটা এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটাকে ন্যান্ড গেট বলতে পারি একটা, আর একটা হচ্ছে নর গেট। আর বিশেষ গেটটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটাকে বলে এক্স অর গেট, এক্স নর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। কে সংক্ষেপে আমরা এক্স অর গেট বলি আর এক্স নর গেট বলি। কেমন? আচ্ছা, তোমরা এই প্রকার ভেদটা ভালো করে শিখে নেবে, এটা খুবই মৌলিক একটি বিষয়, পরীক্ষা সবসময় থাকে। তাহলে আমরা মৌলিক গেট শিখলাম তিনটি, একটা হলো অ্যান্ড গেট, একটা হলো অর গেট, একটা হলো নট গেট। আমরা এই অ্যান্ড গেটের সাথে যদি নট গেট যুক্ত করে দিই তাহলে এখানে নর গেট চেয়ে যাবে, আর অর গেটের সাথে যদি নট গেট দিই তাহলে নর, আর অ্যান্ড এর সাথে যদি নট যুক্ত করি তাহলে হবে ন্যান্ড গেট, ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা এই মৌলিক গেট দ্বারা আরো অন্যান্য অনেক গেট আমরা তৈরি করতে পারি। এখন মৌলিক গেট, যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে আমরা মৌলিক গেট বলি। তাহলে মৌলিক গেট কি আমরা জানতে পারলাম, যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর তিনটি মৌলিক গেট ব্যবহার করা হয়, যথা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এখন অ্যান্ড গেটটা কি এটা আমরা জানবো। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের যৌক্তিক গুণের সমান হয় তাকে আমরা অ্যান্ড গেট বলব। অথবা আমরা বলতে পারবো এইভাবে, যে যখন কোনো লজিক সার্কিটের সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, কিন্তু যে কোনো একটি ইনপুট যদি লো হয় অথবা সকল ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট লো হয় তাকে আমরা অ্যান্ড গেট বলবো। তোমাদের কাছে যে সংজ্ঞাটা ভালো লাগে তোমরা সেটি বলো। অর্থাৎ অ্যান্ড গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায়, আর এর সমীকরণটা হচ্ছে গুণের মতো আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন টু বি। অর্থাৎ আমরা এটাকে জেড ও বলতে পারি, ওয়াই ও বলতে পারি, আউটপুটটাকে আমরা যেকোনো একটা সংখ্যা করতে পারি। এবং একটু টেবিলে আমরা এর আগে দেখেছি যে দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, অর্থাৎ এ সমান সমান জিরো, বি সমান সমান জিরো যদি হয় আউটপুট ওয়াই সমান সমান হবে জিরো, আবার এ সমান সমান জিরো, বি সমান সমান ওয়ান, তখন আউটপুট ওয়াই সমান সমান জিরো হবে, আবার এ সমান সমান ওয়ান, বি সমান সমান জিরো, তখন আউটপুট ওয়াই সমান সমান জিরো হবে। কিন্তু যখন এ সমান সমান ওয়ান এবং বি সমান সমান ওয়ান হয় তখন আউটপুট কি হবে, হাই হবে, ওয়ান হবে। অর্থাৎ এই টিপির থেকে আমরা জানতে পারলাম যে যখন সকল ইনপুট হাই হয় তখন আউটপুট হাই হবে, কিন্তু যদি যে কোনো একটি ইনপুট লো হয়
অথবা সকল ইনপুট যদি লো হয় আউটপুট লো হবে, তাহলে এই ধরনের সার্কিট ধরনের লজিক গেটকে আমরা অ্যান্ড গেট বলি। কেমন? তাহলে অ্যান্ড গেটের সকল ইনপুট ওয়ান হলে কেবলমাত্র আউটপুট ওয়ান হবে, অন্যথায় আউটপুট জিরো হবে। দুইটি ইনপুট এ ও বি হলে আউটপুট ওয়াই সমান সমান এ বি হবে, অর্থাৎ এ ইন্টু বি হবে। এখানে বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা শিখবে। যেমন আমরা যদি বর্ণনা করো তাহলে লিখবো যে ইনপুট এ সমান সমান জিরো, বি সমান সমান জিরো হলে আউটপুট ওয়াই সমান সমান জিরো হবে। ইনপুট এ সমান সমান ওয়ান, বি সমান সমান জিরো হলে আউটপুট ওয়াই সমান সমান জিরো হবে। ইনপুট এ সমান সমান জিরো, বি সমান সমান ওয়ান হলে আউটপুট ওয়াই সমান সমান জিরো হবে। ইনপুট এ সমান সমান ওয়ান, বি সমান সমান ওয়ান হলে আউটপুট ওয়াই সমান সমান ওয়ান হবে। কেমন? আমরা যদি এটা এরকম একটা সার্কিটের সাথে তুলনা করি, তাহলে এখানে দুইটা সুইচ দেওয়া আছে। যে একটা সুইচ দেয় তাহলে ধরবেন একটা অ্যান্ড গেটের বেলায় দেখানো আছে, আবার যদি দুইটা দেয় তাহলে ধরবেন একটা অফ একটা অন। যখন দুইটা অন হবে তখন এই বাতিটি জ্বলবে। কেমন? আমরা এটা অন গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এই সার্কিটটি তারা বুঝতে পারি যে অ্যান্ড গেট। ঠিক আছে, আচ্ছা, অর গেট। এখন আমরা অর গেট বিস্তারিত জানতেছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলো যৌক্তিক যোগের সমান হয়, তাকে অর গেট বলে। যেমন এখানে দুইটা ইনপুট দেখানো আছে, এ এবং বি, ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। অর গেটের এটা প্রতীক, অর্থাৎ অর গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায়। আমরা অর গেটের ট্রুথ টেবিল দেখবো, যে এখানে ট্রুথ টেবিলটা এরকম, ইনপুট হলো দুইটি, এখানে এ এবং বি, আর আউটপুট হলো ওয়াই। তো ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এখানে এ দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তো এখানে দেখা যাচ্ছে যখন এ ইজ ইকুয়াল টু জিরো হয়, বি ইজ ইকুয়াল টু জিরো হয়, হ্যাঁ, তখন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে। কিন্তু যদি যে কোনো একটি ইনপুট হাই হয়, অর্থাৎ এ জিরো, বি হাই অথবা ওয়ান হচ্ছে, তখন আউটপুট হাই দিচ্ছে, অর্থাৎ ওয়ান দিচ্ছে। আবার যখন এ ওয়ান হয়, বি জিরো হয়, তখন আউটপুট এখানে হাই হবে, অর্থাৎ ওয়ান হবে। আবার যখন এ ওয়ান এবং বি জিরো, বি ওয়ান হয়, তখন আউটপুট ওয়াই সমান সমান ওয়ান হবে। অর্থাৎ যদি এই অর গেট সার্কিটের সকল ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট হবে লো, কিন্তু যে কোনো একটি ইনপুট যদি হাই হয় অথবা সকল ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট যদি হাই হয় সেটিকে আমরা অর গেট বলব। আর অর গেটের আমরা চিত্রটা দেখবো, যখন এখানে দুইটি যে কোনো একটা বাতি যদি, যে কোনো একটা সুইচ যদি অন করা হয় তাহলে বাতিটি জ্বলবে, যদি একটা সুইচ অন করে বাতি জ্বলছে, অথবা এটা বাতি যখন এটাকে অন করবো তখনও বাতি জ্বলবে, অথবা দুইটা যখন দেবো তখনও বাতিটি জ্বলবে। ঠিক আছে, আমরা এখন বুঝতে পেরেছি। কিন্তু দুইটা যখন অফ থাকবে তখন বাতিটি জ্বলবে না। যেমন আমরা প্রথমে দেখছি দুইটা অফ ছিল, বাতিটি জ্বলে না, কিন্তু যে কোনো একটি সুইচ দিলেই বাতিটি জ্বলবে, কারণ এই ভোল্টেজটা ওই চলে আসবে, বাতির মধ্যে ভোল্টেজটা চলে আসবে। দুইটা দিলেও চলে আসবে, একটা সুইচ দিলেও চলে আসবে। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে অর গেটের অপারেশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কেমন? আর হচ্ছে এটা নট গেট। নট গেটটা সম্পর্কে জানবো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের পুরো সমান হয়, অর্থাৎ তাকে নট গেট বলে। নট গেটের একটি ইনপুট ও একটি আউটপুট থাকে, এবং ইনপুট যখন যদি আমরা এ ধরি আর আউটপুট যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ ইনভার্স, অর্থাৎ এ যা হবে তার বিপরীত হবে ওয়াই, অর্থাৎ এ যদি ওয়ান হয় আউটপুট হবে ওয়াই হবে জিরো, আবার যদি এ জিরো হয় তাহলে আউটপুট হবে ওয়ান। তাহলে নট গেটের প্রতীক আমরা এই ট্রুথ টেবিলে দেখতেছি যে এ জিরো তাহলে ওয়াই, এখানে আউটপুট পরে ইনভার্স উল্টো হয়ে গেছে, যে ওয়ান হয়ে গেছে, হাই হয়ে গেছে, আবার এ হাই ওয়ান, তাহলে আউটপুট হচ্ছে জিরো। এইভাবে ইনপুট যা হবে তার বিপরীতটা হবে আউটপুট। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাইও, ইনশাল্লাহ আমি সঠিক উত্তর দিতে সক্ষম হব। নট গেটের আউটপুট ওয়ান হলে
নন গেটের ইনপুট যদি ওয়ান হয়, ওয়ান হলে আউটপুট জিরো, এবং ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে। কেমন? খুব সহজ। তোমরা যদি এটা বুঝো তাহলে খুবই সহজ, তোমাদের কাছে খুবই সুবিধা মনে হবে। হ্যাঁ, সুতরাং ওটা বেশি বেশি একটু প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ সব পারবে তোমরা। আর যেমন ইনপুট এ সমান সমান জিরো হলে আউটপুট ওয়াই সমান সমান ওয়ান হবে, ইনপুট এ সমান সমান ওয়ান হলে আউটপুট ওয়াই সমান সমান জিরো হবে। আর আমরা এখানে দেখতেছি বাড়িতে জ্বলতেছে, আবার পুরোপুরি কি হচ্ছে শর্ট সার্কিট নিচ্ছে। তাহলে একবার বাতিটা জ্বলতেছে, ইনপুট হাই হলে আউটপুট লো, ইনপুট লো হলে আউটপুট হাই। হ্যাঁ, এইভাবে আমরা সার্কিটে নট গেট ব্যবহার করতে পারি। তখন একক কাজ, লজিক গেট কি, মৌলিক লজিক গেট কত প্রকার তোমরা জানবে, এ নিয়ে বাসায় প্র্যাকটিস করবে। আর দলগত কাজ হচ্ছে একটি সাকের মাধ্যমে তিনটি ইনপুটের ক্ষেত্রে অ্যান্ড গেটের সত্যক সরণি দেখাও, অর্থাৎ অ্যান্ড গেটের পুট্টি বিটটা তোমরা আঁকবে। হ্যাঁ, মূল্যায়ন এ ইজ ইকুয়াল টু ওয়ান, বি ইজ ইকুয়াল টু জিরো, সি ইজ ইকুয়াল টু ওয়ান, ডি ইজ ইকুয়াল টু জিরো, ডি ইজ ইকুয়াল টু ওয়ান এর ক্ষেত্রে অর গেটের আউটপুট কোনটি হবে, তাহলে আউটপুট হবে ওয়ান। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক তিনটি ইনপুটের ক্ষেত্রে অর গেটের খুঁটি এবং লজিক সার্কিট তৈরি করো। এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে সুন্দরভাবে বুদ্ধি খাটি তোমাদের কাজটি করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের পরবর্তী ক্লাসে আরো নতুন অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।